এবার যে গানটি শুনব সেই গানটি সৃষ্টির সময় সত্যদেব বাবুর ঘরে প্রতি রবিবারে এক ঝাঁক গায়ক গায়িকা এবং গীতিকারদের সমাবেশ ঘটত। তার মধ্যে তার কন্যা পারমিতাকে একটি আধুনিক গানের কম্পিটিশনে যোগদান করতে হবে বলে হঠাৎই সত্যদেব বাবু এই গানটি সৃষ্টি করেন এবং তার কন্যা পারমিতা সেই গানটি গেয়ে যোগ্য সম্মান পেয়েছিলেন। এই গানটি তৈরি হতে 20 থেকে 25 মিনিট সময় লেগেছিল। পারমিতাদের কাছে শোনা সত্যদেববাবু নতুন গান তৈরি হলেই পারমিতাদিকে বলতেন, আমি গুনগুন করছি, তুমি হারমোনিয়ামে বাজিয়ে তুলে রাখো, পরে যখন বসবো তুমি মনে করিয়ে দেবে। এই গানটিও ঠিক এইভাবেই তৈরি। মন আমার আর কিছু চাই না, তবে মন আমার আর কিছু চাই না, যদি কণ্ঠ বিনয় এই সুর কর।